পাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি মারুফুল ইসলাম। যারা তার সম্বন্ধে জানেন না তাদেরকে জানানোর জন্য আসলে এই আয়োজন। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত প্রচ্ছদ এবং দারুণ ছাপার একটি বই। এই বইটি অন্য প্রকাশ করেছে এবার বইমেলায়। এটি ছাড়াও আরও বই আছে মারুফ ভাইয়ের। মারুফ ভাই স্বাগত মেলার মাঠে মুখোমুখিতে, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আমি ভালো আছি। কয়টা বই আপনার বইতে আরও বেশি ভালো আছে? এইবার আমার কবিতার বই দুটো, একটা হচ্ছে এটা মর্মমূলের চোখ, আর একটা হচ্ছে সাঁইজি পরিশেষ। তুমি জানো যে আমার সাঁইজি বিষয়ক কিছু কবিতা আছে। প্রথম বইটার নাম ছিল সাঁইজি, দ্বিতীয় বইটা ছিল সাঁইজি পুনশ্চ, এবং এবার হচ্ছে সাঁইজি পরিশেষ। সাঁইজির ধারাবাহিক কবিতা গুচ্ছ বলা যেতে পারে আর কি। এটা এই সাঁইজি পরিশেষ দিয়ে কি শেষ হলো? না, শেষ হবে না। এরপর কি? এরপরে হয়তো সাঁইজি অনিঃশেষ। দারুণ। আর আরেকটা হচ্ছে ছড়ার বই, তার নাম হচ্ছে আঁকি বুকি আঁক। কারা করছে মারুফ ভাই? সবই অন্য প্রকাশ করছে? না, এইটা হচ্ছে অন্য প্রকাশ করছে মর্মমূলে চোখ, আর আঁকি বুকি আঁক এবং সাঁইজি পরিশেষ করছে চন্দ্রাবতী একাডেমি। আরেকটা সুখবর দিই, এবার আমাকে নিয়ে মানিক রতন শর্মা একটা সমালোচনার বই লিখেছে আমার 10টা কাব্যগ্রন্থ নিয়ে। সেই বইটার নাম হচ্ছে প্রাণ স্পন্দনের কবি। আমার লেখা বই না, আমাকে নিয়ে লেখা। আপনাকে নিয়ে লেখা বই, এবং এটাতে কারা কারা সমালোচনাগুলো করেছে? একজনই করেছে, একজন মানিক রতন শর্মা, 10টা বই নিয়ে। অরূপ ভাই, আপনার লেখালেখিটা শুরু হয়েছিল কিভাবে? আপনি কি মূলত ছড়াই লিখতেন শুরুতে? না, আমি কিন্তু লেখালেখি শুরু করেছি গদ্য দিয়ে। আমি প্রথম লিখেছি প্রবন্ধ, প্রবন্ধ বা সমালোচনা এই ধরনের লেখা। তারপরে লিখেছি ছোট গল্প এবং একটি উপন্যাস, সেটা সম্পূর্ণ করিনি, শিশুতোষ উপন্যাস। এই সবগুলি আমি লিখেছি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বসে। তারপরে আমি লিখেছি কবিতা এবং ছড়া, তারপরে আমি লিখেছি গান। অর্থাৎ গদ্য থেকে আমি পদ্যে এসেছি, কিন্তু তারপরে দীর্ঘদিন আমি আর ছড়া লিখিনি। প্রথম আমি 1981 সন থেকে এই আরম্ভ করেছি লেখালেখি, তখন আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র। তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, তখনও লেখালেখি করতাম। কিছুদিন পরে আমি ছড়া আর লিখিনি। গদ্য লিখেছি অল্প, অনিয়মিত, কিন্তু সবসময় কিছু না কিছু লিখেছি, কিন্তু খুবই কম। গল্প উপন্যাস আর লিখিনি। একটা নাটকও লিখেছিলাম এবং সেটা ব্রাহ্মণবাড়িয়া মঞ্চস্থ হয়েছিল, তারপরে আর নাটকও লিখিনি, সেটাও শিশু কিশোরদের জন্য একটা নাটক। তারপরে আমি কবিতাই লিখি, এবং 86-87 সনের দিকে এসে আমি গান লেখা শুরু করলাম টেলিভিশনে, বেতারে, চলচ্চিত্রে, এবং তখন ক্যাসেট, সিডি এগুলি বেরোতো, সেখানে আমি অনেক গান লিখেছি। এই যে চ্যানেল আই, একটা টেলিভিশন, এই চ্যানেল আই যে উদ্বোধনী সঙ্গীত, যে গানটা দিয়ে শুনি, এটা আমার লেখা। তো তখন আমি নিয়মিত গান লিখতাম বাংলাদেশ টেলিভিশনের, প্রত্যেক সপ্তাহে আমার গান থাকতো, রেডিওতে থাকতো, এবং 30-40টার মতো চলচ্চিত্র আমি গান লিখেছি। আমার গান দেশের তখনকার নবীন এবং প্রবীণ শিল্পী প্রায় সবাই দিয়েছিলেন। মারুফ ভাই, আপনি তো আপনার যে শিক্ষা জীবন, আপনি ভয়ঙ্কর মেধাবী একজন লোক। মানে আমি যেটা দেখছি যে আপনি বাংলা সাহিত্য পড়েছেন, কিন্তু ডক্টরেট ডিগ্রিটা করেছেন অর্থনীতিতে। আচ্ছা, এই শিফটিংটা কেন? আচ্ছা, আমি কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিলাম বিজ্ঞানের ছাত্র, তারপরে আমার অনার্স এবং মাস্টার্স, এই দুটো হচ্ছে বাংলায়। তারপরে আমি কিছুদিন শিক্ষকতা করেছি, কিছুদিন করেছি ঢাকা সিটি কলেজে, কিছুদিন করেছি আধুনিক ভাষা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তারপর আমি সরকারি চাকরিতে চলে যাই, সেটা হচ্ছে শুল্ক বিভাগে, সিভিল সার্ভিসে চলে যাই শুল্ক বিভাগে। তো শুল্ক বিভাগের সঙ্গে আসলে সাহিত্যের সম্পর্ক নাই, অর্থনীতির সম্পর্ক আছে। যে কারণে আমি যখন পিএইচডি করেছি, সেটা আমি করেছি মূল্য সংযোজন কর এই বিষয়ের উপরে, ফলে সেটা অর্থনীতির ঘরানায় গিয়ে পড়েছে, সাহিত্যের ঘরানায় নেই আর। আপনি ছন্দে বুঁদ হয়ে যাওয়া একজন কবি আমি মনে করি, এবং মাত্রাবৃত্তে আপনার যে অসামান্য দক্ষতা, এটা আমি আলাদাভাবে সবসময় নোটিস করি। মানে ছন্দের প্রেমে আপনি কেমনে পড়লেন? আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করো যে আমি পদ্যের যে কয়েকটা আঙ্গিক আছে, যেমন একটা হচ্ছে ছড়া, ছড়া লিখি, ছড়া কিন্তু ছন্দ ছাড়া লেখা সম্ভব না, সম্ভবই না। তারপরে গান, গান হচ্ছে এমনই একটা জিনিস, ছড়ার মধ্যে যদি ছন্দপতন থাকেও সেটাও মানিয়ে নেওয়া যায়, কারণ এটা আবৃত্তির বিষয়, মুখে পড়ার বিষয়, গানে মানান যায়। গানের মধ্যে কিন্তু একমাত্রা এদিক ওদিক হলে এটা আর তালে পড়বে না, আমরা এটাকে বলি গানের মিটার। এই মিটারটা হচ্ছে একদম মাপ মতো পড়তে হবে, না হলে এটা তালের বাইরে চলে যাবে। ফলে এই ছন্দটা আমার চর্চার মধ্যে, প্রবণতার মধ্যে, আমি বলবো আমার রক্তের মধ্যে চলে এসছে। ফলে আমি যখন কবিতা লিখি, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত,
তিনটা ছন্দে আমি কবিতা লিখেছি আপনি কয়েক বছর আগে শুধুমাত্র মাত্রাবৃত্ত একটা বই লিখেছিলেন বইটার নামই হচ্ছে মাত্রাবৃত্ত হ্যাঁ হ্যাঁ মাত্রাবৃত্ত রাইট এবং এটা সবগুলো কবিতার মাত্রাবৃত্ত আমার প্রথম কবিতার বই থেকে শুরু করে এই কবিতার বই যে শেষ কবিতার বই এই পর্যন্ত প্রত্যেক কবিতার বইতে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের কবিতা আছে আর আমি মনে করি যে আমাদের যে বাঙালি জীবনধারা এবং আমাদের যে আবেগের প্রবাহ এটার সঙ্গে মাত্রাবৃত্ত ছন্দের একটা মিল আছে একটু এলানো একটু ধীমে তেতালা একটু নিজেকে ছেড়ে দেওয়ার একটা ব্যাপার আছে যেমন এই বইয়ের প্রথম কবিতাটাই হচ্ছে মাত্রাবৃত্ত একদম সমতল নামে একটা কবিতা এটাতে আছে তোমার হাতে কালের কলম কাগজ আমার বুক তোমার জবান বলগাহারা আমি বধির মুখ মানে কি দুর্দান্ত লাইন এবং একাত্তর নামে যে কবিতাটি এইখানে আছে হঠাৎ করেই মনে ছুটে আসে খোয়াই নদী হঠাৎ করেই মনে ছুটে আসে খোয়াই নদী পাহাড়ে কিংবা সাগরে কখনো বেড়াতে গেলে অথবা বন্দী হয়ে থাকে যদি নিজের ঘরে একাকিত্বের পারদ মাখানো এক বিকেলে ছয় পাঁচ মানে এই যে মুন্সিয়ানা এবং আপনার মাথায় যে কবিতাটা থাকে আসলে ছন্দ কখনো কখনো কি তার প্রতিবন্ধকতা হয় আমি তো মাথার মধ্যে একটা কবিতা থাকে এবং সেটা আমি লিখতে থাকি এবং মাথার মধ্যে যখন কবিতা আসে কবিতার সঙ্গে কিন্তু একটা ছন্দও চলে আসে কখনো স্বরবৃত্ত কখনো অক্ষরবৃত্ত কখনো মাত্রাবৃত্ত এবং কখনো এটা গদ্য ছন্দের আঙ্গিকে চলে আসে কিন্তু হয়তো এমন হয় যে আমি একটা ছন্দে লিখতে গেলাম কিন্তু পরে দেখলাম যে এই ছন্দটা আর এগিয়ে যাচ্ছে না অন্য ছন্দ চলে আসছে আমি তখন ওই ছন্দটার ধারাবাহিকতায় ছন্দটাকে পরিবর্তন করে ফেলি যেমন এখানে একটা কবিতা আছে যেমন মর্মমূলের চোখ এই এই কবিতাটা শুরুটা হয়েছে মাত্রাবৃত্তের ঢঙে হ্যাঁ কিন্তু এটা পরে চলে গেছে অক্ষরবৃত্তে আমার পর্ব সংখ্যা ঠিক আছে হ্যাঁ এটা ছয় 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 দুই ছয় 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 দুই ছয় 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 দুই ছয় 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 দুই তারপরে চলে আসছে আট ছয় তার মানে হচ্ছে আগেরটা হয়ে গেছে পর্ব কিন্তু এই যে ছয় 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 দুইটা তখন আট ছয় চলে গেছে কারণ মোট চোদ্দ মাত্রা এবং এটা পরে মাত্রাবৃত্তর যে প্রবণতা নিয়ে শুরু হয়ে এটা চলে গেছে অক্ষরবৃত্তে মানে এই যে আমি এই জন্য ছন্দটাকে প্রধান করিনি আমি দেখেছি কবিতাটা কোন দিকে যেতে চায় শেষ পর্যন্ত ছন্দটা হচ্ছে অক্ষরবৃত্ত মানে মারুফ ভাই এই ব্যাপারটা তো পাঠককে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় হ্যাঁ সে কিভাবে পড়বে সে কিভাবে পড়বে না কিন্তু এই যেমন আমি ছন্দটাকে এনেছি কিন্তু মাত্রাবৃত্তি লিখতে হবে এরকম কোনো পণ করিনি যখন দেখেছি কবিতাটা অক্ষরবৃত্তির দিকে যেতে চাচ্ছে আমি তাকে যেতে দিয়েছি না মারুফ ভাই কিন্তু এখানে তো আপনি একটা ভেজাল লাগাই দেন ভেজালটা আমি বলি যেমন ধরেন বিগলিত সুখ দেখে একা একা ভাবি একদম মাত্রাবৃত্তের পারফেক্ট লাইন কিংবা পানীয় তরল যদি ইশারা কঠিন এটাও তাই মাত্রাবৃত্ত কিন্তু এই যে নানা করে ফেটে পড়ে ধ্বনি প্রতিধ্বনি দিছেন সত্যি বলো মিথ্যে বলো মর্মমূলে চোখ এটা তো মাত্রাবৃত্তের একদমই এটা মাত্রাবৃত্ত আসছে আসলে আবার এটা অক্ষরবৃত্ত চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যায় আবার ওইদিকে মাত্রাবৃত্তের একটা ফলে এই যে মাত্রাক্ষরবৃত্ত তৈরি হচ্ছে এখানে আলাদা করে এবং সেইটা তো কবিতার একটা নতুন মজা তৈরি করে আমার একটা বই আছে সেই বইয়ের নাম হচ্ছে ছায়া পাথর ও অন্যান্য সনেট শুধুমাত্র সনেট দিয়ে কবিতা মানে আমি কিছু থিম নিয়ে কিছু কবিতার বই রচনা করেছি যেমন এই যে তুমি বলেছো একটু আগে মাত্রাবৃত্ত এটা শুধুমাত্র মাত্রাবৃত্ত ছন্দের কবিতা নিয়ে যেমন সাইজি আমার এই আধুনিক একটা মানুষ বাঙালি মানুষ যে আধুনিক এবং বিশ্ব নাগরিক কিন্তু অন্তরে তার একটি বাউল সত্তা আছে সেইটাই হচ্ছে সাইজি এই সাইজি শুধুমাত্র সেই আজকে থেকে একশো দুশো তিনশো বছর আগের বাউল না আজকের আধুনিক একটা মানুষ তার মধ্যে রাজনীতি আছে তার মধ্যে এই অর্থনৈতিক সংকট আছে তার মধ্যে যুদ্ধ খরা প্লাবন সব কিছু আছে সমাজ আছে মনস্তত্ব আছে একই সঙ্গে অন্তরে একটা বাউল ভাবনাও আছে এই সব কিছু মিলে যে সাইজি এটা একটা ঘরানা থিম আমার কবিতার থিম এই ধরনের বই আমার আছে যেমন আমি কিছু নদী নিয়ে আমার যে অনুভূতি সেগুলি নিয়ে একটা বই লিখেছি আরশি নদী যেমন কিছু শহর নিয়ে আমার কিছু কথা আছে কিছু বলার আছে সেগুলো নিয়ে আয়না শহর দেখবার বিষয় যে প্রত্যেকটা নাম খুবই আমাদের নাম আয়না শহর আরশি নদী আরশি নদী না আমার যেমন আরশিনগর আমরা পেয়েছিলাম মানে আমি আরশি নদী কারণ নদীকে আমরা আরশি হিসেবে আমাদের বহু লোকসঙ্গীতের মধ্যে আমরা পাই কবিতায় জলের আরশি এই সেই জলের আয়না হ্যাঁ জলের আয়না আর শহরটাকে আয়না এই শহরে আমি আমাকে পাই একটা শহরে আমি ছিলাম সেখানে আমার কিছু আমার জীবনের একটা সময় আমি কাটিয়েছি সেই শহরের আয়নায় আমি দেখি যে আমি তখন কেমন ছিলাম কী ছিলাম আমি যখন সনেট লিখতে গেলাম তখন আছে ওখানে প্রায় ৩৯ ৪০টার মতো সনেট আছে পাঁচটা সনেট দেখলাম পুরোটাই মাত্রাবৃত্ত ছন্দেও ছয় ছয় দুই মাত্রা হয় বা আট ছয় মাত্রা যদি আমি ধরি সনেটের ফর্মে
আমার অক্ষরবৃত্ত গিয়ে ওইটা আশ্রয় হয়। এমন একটি বাক্য নেই যে বাক্যে মাত্রাবৃত্ত 17 বা 15 হচ্ছে, অক্ষরবৃত্ত 14 হচ্ছে বা মাত্রাবৃত্ত 13 12 হচ্ছে, তারা সব ক্ষেত্রে 14 14 14 ওইদিকেও 14 এদিকেও 14। তো আমি বললাম যে তাহলে এটার নাম হচ্ছে অক্ষরমাত্রিক, অক্ষরমাত্রিক বা মাত্রাক্ষরবৃত্তি বা মাত্রাক্ষর যেভাবে বলো। মানে মারুফুল ইসলাম এরকম পাঠককে একটা ভয়ঙ্কর বা একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেন আর কি। তো মারুফ ভাই, সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখন সাইজি লিখছেন, সে সময় আমাদের একজন শিল্পী মানে জামাল ভাই, জামাল আহমেদ, উনি সাইজি আঁকছেন, সাইজি আঁকছেন এবং সমসাময়িক সময় এটা একটা বড় ঘটনা বলে আমার মনে হয়। আপনি কি সেই সাইজি না আসলে এই প্রাণস্পন্দনের কবি? সাইজির মধ্যে প্রাণস্পন্দন আছে আর প্রাণস্পন্দনের মধ্যে সাইজি আছে। তুমিও একজন সাইজি, এখানে যারা আছে তারাও সাইজি। আমি সেই মানুষটাকে ধরতে চেয়েছি যে মানুষটা একজন সাইজি। আপনার বেড়ে ওঠার সাথে, আপনি যেই এলাকায় জন্মেছেন তার সাথে আপনার এই যে বাউল মনের এই যে উড্ডয়ন, তার কি কোনো সম্পর্ক আছে মারুফ ভাই? অবশ্যই আছে। আমি তো এইভাবেই বড় হয়েছি, আমি এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বাতাসে আমার জন্ম হয়েছে, আমার লালন পালন হয়েছে, আমি হয়ে উঠেছি এবং আমার শিক্ষা, আমার অভিজ্ঞতা, আমার সংস্কৃতি সব কিছুই তো আমাকে সমর্থন করেছে এরকম একটা মানুষ হয়ে উঠতে। আমি যদি অন্য সময়ে অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতাম আমি হয়তো এরকম মানুষ হতাম না। আমার মধ্যে বৈষ্ণব ঐতিহ্য আছে, আমার রক্তের মধ্যে সেই প্রবণতা আছে, আমার মধ্যে বাউলের প্রবণতা আছে, আমার অনুভবের মধ্যে চর্যা কারগণ আছে, বৈষ্ণব পদকারগণ আছে, লালন আছেন, আমি আমার মধ্যে রবীন্দ্রনাথ আছেন, তোমার মধ্যেও আছে। আমরা অনেকে সচেতনভাবে বর্জন করি যে আমরা রবীন্দ্রনাথকে বর্জন করলাম, আমরা 30 বর্জন করলাম, কিন্তু আসলে এটা মুখে বর্জন করা হয়। আমাদের রন্ধ্রে রন্ধ্রে এটা আছে, শরীর প্রবাহের মধ্যে আছে। আমি জীবনানন্দ দাসকে কখনোই অস্বীকার করতে পারবো না, কারণ আমাদের জীবনানন্দ দাস আমাদের বাংলা কবিতায় বিশেষণ প্রয়োগের ক্ষেত্রে যে একটা নতুন প্রবণতার জন্ম দিয়েছেন, এই যে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, এই যে মশারির বিরুদ্ধতাকে ক্ষমাহীন বিশেষণ দেওয়া, এই ধরনের বিশেষণ তো এর আগে বাংলা কবিতায় ছিল না। আমরা এগুলিকে যতই অস্বীকার করি, রবীন্দ্রনাথ ঠাকুরকে যতই অস্বীকার করি, লালনকে যতই অস্বীকার করি, এমনকি কাজী নজরুল ইসলামকে, আমরা যদি আধুনিক কবিরা অনেক সময় তাকে বর্জন করতে চায়, অস্বীকার করতে চায়, কিন্তু করা যাবে না। আমাদের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে তারা মিশে গেছেন। মারুফ ভাই, আপনি আহমদ কবির, ভুঁইয়া ইকবাল, সেলিনা হোসেন এদের নামে কবিতা লিখেছেন এবং আপনার অন্যান্য কবিতাও আমি দেখেছি ব্যক্তির নামে কবিতা আছে, এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন? মানে ইটস এ ট্রিবিউট শুধুমাত্র? না, এটা হচ্ছে যে আমার মধ্যে যখন কোনো একটা মানুষ সম্পর্কে একটা আবেগ বা অনুভূতির জন্ম হয় আমি তাকে নিয়ে লিখবো, এবং যে মানুষজনকে আমি আমি নিয়ে আমি লিখেছি তাদের অধিকাংশই হচ্ছে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত, কিন্তু কেউ কেউ আছেন যেমন আমি তাকে চিনিও না, শুধু তার সম্পর্কে আমি জানি, যেমন মাদার তেরেসা, তাকে নিয়ে আমি লিখেছি এবং আমি উদ্বুদ্ধ হয়েছি যে এরকম একজন মানুষকে নিয়ে লিখতে। সম্পর্ক আপনার কাছে কেমন? শুধুমাত্র তোমার ঘরে একবেলা ভাত আর দুবেলা নাই, দেশ আমাদের মা জননী, তুমি আমার ভাই, কিংবা তোমার ছেঁড়া লুঙ্গি আছে, গায়ের জামা নাই, মানে এটা কি গান হিসেবে লিখেছিলেন আপনি? না, এটা স্বরবৃত্তি লেখা, কিন্তু এটার মধ্যে সুর দিলে এটা গান হবে, আবার এটার মধ্যে ছড়ার ঢং আছে, তো একটা মিশ্র ব্যাপার আছে। মারুফ ভাই, আমার আপনার ক্ষেত্রে মনে হয় যে আপনাকে যে কোনো বিষয় দিলেই আপনি সেটাকে মোটামুটি কবিতা করে তুলতে পারবেন, হয়তো একটা কিছু লিখতে পারবো আর কি। কবিতার মান নিয়ে কিংবা আপনার অর্জন নিয়ে নানা রকমের কথা আছে আমাদের কবি মহলে, মানে এটাকে আপনি কিভাবে দেখেন, এই আঘাতগুলোকেও আপনি কিভাবে দেখেন? আমি শান্তিপ্রিয় মানুষ, আমি খুব সংগ্রামী মানুষ না, আমি বিপ্লবী মানুষ না। আমার যা কিছু বলার সেটা কবিতায়, যা কিছু বলার সেটা আমার লেখায়, যতটুকু সম্ভব আমার পক্ষে বলা ততটুকু। চেঁচামেচি হইচই ওগুলো আমার কাজ না, এই পৃথিবীর সব মানুষ সব কাজ করে না। এখন আমার সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা আছে, সেটা নানা সব ব্যক্তিগত জীবনেও আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, সাহিত্য জগতেও আছে। তো আমি যেমন অনেকেই আছে যে আমার লেখা পড়ে নাই এবং ঘোষণা দিয়েছে আমি এই কবির লেখা পড়ি নাই, পড়বও না, তো এতে আমার কোনো দুঃখ নাই। 16 কোটি মানুষ কেন, 1 কোটি কেন, 1 লক্ষ কেন, 1,000 কেন, 500 কেন, আমাদের একটা কবিতার বই কজন পড়ে? ফলে অনেক বড় একটা দেশ, এই পৃথিবীর কথা বাদ দিলাম, সেখানে একজন দুজন তিনজন যদি ঘোষণা দেয় আমি তার লেখা পড়বো না, তাতে আমার কিছু আসা যায় না। আমি কিন্তু তার লেখা পড়ি, এমন অনেক অনেকে আছেন যে বলেছেন যে এই কবি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন,
আমি তার নাম শুনিনি। এমনও আছে যে একই পত্রিকায়, একই সাহিত্য পত্রিকায় পাশাপাশি তার এবং আমার লেখা ছাপা হয়েছে, এই পৃষ্ঠায় তার এবং আমার, এই পৃষ্ঠায় অন্য দুজনের, এই দুজনের পাশাপাশি লেখা। তিনি বলছেন তিনি আমার কোনো লেখা পড়েননি, নাম শুনেননি। তার মানে তিনি কত সেবাবদ্ধ, তিনি একটি অর্ধেক পৃষ্ঠা পড়েন, পূর্ণ পৃষ্ঠা বলে আমার নামটা পড়তে পারতেন, কবিতা না পড়লে। এটা কিন্তু মুদ্রিত, এটা এটা এটি এটি মুদ্রিত কবিতা। তার মানে তিনি তার কবিতাটা পড়েছেন, তার অন্য পৃষ্ঠারও না, এই পৃষ্ঠার আরেকটা কবিতা তিনি পড়েন নাই। তাতে তো আমার তো তার জন্য দুঃখ হওয়ার কথা যে তিনি এইটুকুও পড়েন না, আমি তো পড়েছি। ধরেন যুগে যুগে তো কবিরা এরকম রিজেকশনের মধ্যে দিয়ে গেছেন, আপনি এই ব্যাপারগুলোকে মানে যখন শোনেন আসলে তখন কি করেন? আমি তখন এগুলিকে অতিক্রম করার চেষ্টা করি। যে ঝড় যখন আসে সব পাখি গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে, কিন্তু একটি পাখি ঝড়ের উপরে চলে যায়, তার নাম ঈগল। আমি সেই ঝড়ের উপরে যাওয়ার মানুষ, যেতে চাই, ওই মানুষ। যখন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম তখন আমি একজন কবি, আমাকে নিয়ে 10টা আলোচনা হয়েছে, অনেক কথা বেরিয়ে এসছে, কিন্তু যারা এই কথাগুলি বলছে তারা আসলে কারো কবিতাই পড়ে না। আমারও তাই মনে হয়। আপনার এই যে কবি জীবনে মানে সবচেয়ে বড় অবদান কোন মানুষগুলোর, কারা তারা? প্রথমে হচ্ছে যে আমার মা, কারণ আমি যখন কবিতা লেখা শুরু করেছি বিজ্ঞানের ছাত্র হয়ে, আমি ছাত্র ভালো ছিলাম, খুব ভালো ছাত্র ছিলাম, সেটা হচ্ছে পরীক্ষার ফলের ভিত্তিতে বলি। তো সে সবাই আশা করেছিল আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবো, কিন্তু আমি এসেছি বাংলায় পড়তে। মানে দর্শকদের জন্য জানাই মানে মারুফ ভাই কিন্তু রাষ্ট্রপতি পদক পাওয়া শিক্ষার্থী আর কি, শিক্ষা জীবনের জন্য। তো 17-18 বছর বয়সে আমি মনে করছি আমি বাংলায় পড়বো। আমার চোখের সামনে মুনির চৌধুরী, আমার চোখের সামনে আহমদ শরীফ, আমার চোখের সামনে আনিসুজ্জামান, আবু হানা, মুস্তফা কামাল, অনেক বড় বড় নাম। তো আমি আমার আম্মা আমাকে বললো যে তুমি সাহিত্যিক হতে চাও, ডাক্তার হতে চাও না, ইঞ্জিনিয়ার হতে চাও না, কারণটা কি? আমি আমার আম্মাকে বললাম আপনি তিনজন ডাক্তারের নাম বলেন। আম্মা বললেন ডক্টর নুরুল ইসলাম, একজন তখন বিখ্যাত ডাক্তার ছিলেন, আমি আর দুজন। আম্মা তখন ব্রাহ্মণবাড়িয়া দুজন ডাক্তারের নাম বলে, আমি সে না জাতীয় পর্যায়ের বলে বলতে পারে না। আমি যে আপনি তিনজন কবির নাম বলেন, আম্মা বলেন মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আমি যে আপনি দেখছেন আপনি তিনজন কবির নাম বলতে পারছেন যাদেরকে সারা পৃথিবী চেনে, কিন্তু আপনি বাংলাদেশের তিনজন বড় ডাক্তারের নাম বলতে পারেন নাই, ইঞ্জিনিয়ারের নাম বলতেই পারবেন না, পারবেন ব্রাহ্মণবাড়িয়ার বা কুমিল্লার, হবিগঞ্জের, সিলেটের, আপনি যেখানে থেকেছেন তার পাড়া প্রতিবেশী পরিচিত জন, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ের নাম জানতে পারবেন না। কিন্তু যদিও আছে ডাক্তার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আছে মানুষের মুখে মুখে, হ্যাঁ, এবং ইঞ্জিনিয়ার হিসেবে আছে, কিন্তু আমি আবার আম্মার সঙ্গে তার মতো করে কথাটা বললাম। তো আমার আম্মা সুযোগটা দিয়েছেন পরিবারের মধ্যে, আব্বা যেহেতু চান নাই, আম্মা বলেছেন না সে বাংলা পড়তে চায়, পড়ুক, এখানেই হয়তো তার একটা কিছু আছে। সেই আমলে এটা কোন বড় সিদ্ধান্ত কিন্তু, হ্যাঁ, 1981 সালে এটা বিশাল সিদ্ধান্ত যে ওই সময় এরকম মেধাবী একটা ছেলে তাকে বাংলায় পড়তে, বাংলায় পড়বে, এবং আমার বড় বোন এবং আমার বড় ভাই মানে আমার মতো এত ভালো ছাত্র ছিল না, ফলে আমার উপর বাবা মার আশাটা একটু বেশি ছিল যে তাহলে তাকেই ওইদিকে যেতে হবে যেটার জন্য আমাকে তৈরি করা হয়েছিল। তারপর আমি যখন ভর্তি হলাম তখন আমার শিক্ষকরা আমাকে বেশ ভালোভাবেই নিয়েছেন, এবং নরেন স্যার ছিলেন আমাদের, আমি বিশেষ করে প্রথম বর্ষে সৈয়দ আকরম হোসেন, নরেন স্যার, সাধারণ সব নূর রহমান খান স্যার, এই চারজন পড়াতেন, চারজনই আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে উদ্বুদ্ধ করেছেন, এবং আমার কী কীভাবে পড়াশোনা করলে কী করলে আমার ভালো হবে সেটা আমাকে পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, এবং আমাকে তারা সেভাবে তত্ত্বাবধান করেছেন। আর লেখালেখিতে আমার বন্ধুরা আমাকে উৎসাহ দিয়েছে, আমার ব্যক্তিগত বন্ধুরা, সাহিত্য যোগদান দেওয়া, একসঙ্গে পড়াশোনা করতাম বা পাশাপাশি বাড়ি এরকম। পরে অবশ্য আমার সাহিত্য জগতের বন্ধু যারা আছে যদিও খুব কম, তারাও আমাকে লেখালেখিতে উৎসাহ দিয়েছেন এবং তারা আমার ভালোটাই চেয়েছেন। অনেকে হয়তো আমার সম্পর্কে অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু সবার শেষে এবং সবার উপরে আমি মনে করি যে আমি একজন আশীর্বাদপুষ্ট, সৌভাগ্যবান মানুষ, যে আমি যতটা আমার প্রাপ্য তার চেয়ে আমি কম পাইনি, হয়তো বেশিই পেয়েছি। আপনি বেশি পেয়েছেন আমি বলবো না, কিন্তু আমি বলবো যে আপনার ঠিকঠাক মূল্যায়নটা হওয়া জরুরি। সেটা আসলে মানে পুরস্কারটা একটা জাগতিক মামলার বিষয়, একটা কমিটি থাকে, তারা আপনাকে ঠিক করেছে, কিন্তু পাঠক যখন আসলে আপনার বইটা পড়বে, আপনার কবিতা পড়বে, পাঠ মুগ্ধতা যখন সে জানাবে নিজের দিক, নিজের আগ্রহে, কোনো
অন্য কোনো কিছুর জন্য না তখন আসলে আসল প্রাপ্তিটা কবির ঘটে আমি নিশ্চিত যে সেই প্রাপ্তি আপনার প্রচুর ঘটেছে যেমন এই যে এইবার একটা ছেলে আমাকে নিয়ে লিখে বই বের করলো আমি তাকে কখনো আমার সম্পর্কে লিখতে বলিনি নিজে থেকে লিখেছে তারপরে যেমন পশ্চিমবঙ্গে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মুজাহিদ তার নাম সে আমার ছড়া নিয়ে 12টা ছড়ার বই নিয়ে সে এমফিল করেছে এবং এটা সে এই ডিগ্রি সে পেয়ে গেছে এবং এখন হয়তো সে এই পুরো পিএইচডি করবে আমার সঙ্গে যোগাযোগ করেছে যে আমার কবিতা নিয়ে পিএইচডি করতে চায় তাই বললাম যে তোমার এমফিল কি কমপ্লিট বলেছে হ্যাঁ এমফিল শেষ হয়ে গেছে এটা আমি আমার ডিগ্রি পেয়ে গেছি এটা এখন একটু হয়তো মানে পরিমার্জন করে এটা বই হিসেবে বের করবো সেরকম বলেছে তার এরকম একটা পরিকল্পনা আছে এটা বই হিসেবে বের করার তো আমাকে জিজ্ঞেস করলো যে এটাকে বাংলাদেশে করলে ভালো হয় না পশ্চিমবঙ্গে আমি বললাম বাংলাদেশে করলে ভালো হয় কারণ আমার তো জগৎ হচ্ছে বাংলাদেশ কিন্তু দুই জায়গাতে করলে আরও ভালো হয় যে বাংলাদেশের পাঠকরাও জানলো এবং পশ্চিমবঙ্গের পাঠকরাও জানলো যে বাংলাদেশে এরকম একজন ছড়াকার আছে তো এগুলি যে আমি খুব ভেবেছিলাম যে এগুলি ঘটবে এই কয়েক বছরের মধ্যে তা না আর আরেকটা আমি মনে করি ওইটাও খুব ইতিবাচক যে আমি তো দীর্ঘদিনের একটা বিরতির পরে সাহিত্য জগতে এসেছিলাম ধরো 15-16 বছরের একটা বিচ্ছিন্নতা ছিল 2013-14 বেরিয়েছে কবিতা সংগ্রহ তাও আগের বই আমি একবার বৃষ্টিকে ছুঁয়েছিলাম আমার ষষ্ঠ কবিতার বইটা বের হয় 16 থেকে আমি বলবো যে আমার নতুন কাব্যযাত্রা যে আমি বিরতিহীনভাবে লেখালেখি শুরু করেছি একই সঙ্গে ছড়া এবং কবিতা 17-তে গিয়ে আমি বাংলা একাডেমি পুরস্কার পাই যেটা 18 সনের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এখান থেকে আমি সব আমি পেয়ে আমি এখান থেকে আমি নিয়েছি তখন অনেকেই আমাকে চিনত না এবং নানান ধরনের বিরূপ কথাবার্তা বলেছে আমি তাদের সঙ্গে কোনো বিতর্কে যাইনি আমি নিজেকে শান্ত রেখেছি এবং আমি যেটা বললাম যে আমি বিতর্কের ঊর্ধ্বে যেতে চেয়েছি আপনার কোন একটা কবিতা শুনে আমরা শেষ করবো ছোট নাকি বলো মানে আপনার ইচ্ছা মতো কোনো সমস্যা নেই দর্শকদের জন্য যেটা একটু বলতে চাই যে এই যে মারুফুল ইসলাম এরকম মানে পাঠককে যে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় সেটা নিয়েই কিন্তু আমরা মূল আলাপটা আছে করলাম এবং আমি নিশ্চিত তারা যদি আসলে মারুফুল ইসলামের কবিতা পড়ে তাহলে ছন্দ এবং বিষয়ের মধ্য থেকে মানে যে নিরীক্ষাগুলো তিনি করেছেন সারাক্ষণ করতে থাকেন তার প্রবল সাহিত্যিক মজাটা একজন পাঠক পাবেন শুনি মারুফুল ভাই কবিতা আমার এই কবিতার নাম হচ্ছে আসমানি আগুন আমার বাড়ি মাঝি পাড়ায় তোমার বাড়ি কই পীরগঞ্জে না হাজিগঞ্জে আগুন জ্বলে ওই জানের ডরে ধানের খেতে লুকোয় শিশুরা কাঁদলেও মুখ চেপে ধরে আতঙ্কিতা মা আমার বাড়ি আগুন পোড়া তোমার খবর কি আসমানি আগুনে আমরা জমিনে জ্বলছি দারুণ অনেক ধন্যবাদ মারুফ ভাই আপনাকে থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম মেলার মাঠে মুখোমুখিতে কবি মারুফুল ইসলামের সাথে দেখা হবে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ